ওয়েলকাম সবাইকে কেরিয়ার দিশারি একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে তাহলে আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বিবর্তন এবং বিবর্তনের পদ্ধতি এই চ্যাপ্টার এমসি গুলো নিয়ে ডিটেলস আলোচনা করে নেব এই চ্যাপ্টার থেকে কিন্তু জেনপাস ইউনিটিতে প্রত্যেক বছর কোশ্চেন এসে থাকে আমরা দেখে নি সাল লেও একটা কোশ্চেন এসেছে দু সাল দু থেকে সতেরো পর্যন্ত প্রত্যেক বছরই কিন্তু এই চ্যাপ্টার এই যে দুটো চ্যাপ্টার বিবর্তন এবং বিবর্তনের পদ্ধতি ইভলিউশনের এই পার্টটার থেকে কিন্তু অনেক মার্কসই এসে থাকে তাই এই যে এমসিকিউ গুলো নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করবো তার সাথে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেলে আমরা কি করছি যে ক্লাস টুয়েলভ এর বেশিরভাগ পার্টটাই কিন্তু কাভার করে ফেলেছি বাকি থাকছে শুধু কি লাস্টের দিকে যেটা হচ্ছে অর্গানিজম পপুলেশন এবং এনভারনমেন্টাল সায়েন্সের যে পার্টগুলো এই পরবর্তী ভিডিও গুলোতে আমরা সেই পার্টগুলো নিয়ে আলোচনা করব তার সাথে তো আমাদের হিউম্যান ফিজিওলজি চলছে এরপরে আমরা কি করব ক্লাস এর যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো আছে মানে প্ল্যান্ট ফিজিওলজি বা তার আগের যে চ্যাপ্টার গুলো আছে সেখান থেকে শুধুমাত্র ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো নিয়ে এক্সামের আগে আলোচনা করে নেব তাহলে আর এক্সামে তোমাদের এক মাস মতো বাকি আছে আশা করছি তোমাদের সবাইকার প্রিপারেশন ভালো হচ্ছে সবাই জানাবে তাহলে প্রথমে আমরা আগে এই চ্যাপ্টারের ক্যাটাগরি ওয়ান গুলো দিয়ে স্টার্ট করব। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনে কি বলেছে যে মিলারের পরীক্ষায় মিথেন অ্যামোনিয়া এবং হাইড্রোজেনের অনুপাত হলো তাহলে এইটা জানার আগে আমাদের জানতে হবে যে কেমিক্যাল ইভলিউশন কাকে বলা হচ্ছে কেমিক্যাল ইভলিউশন মানে কি আদিম পৃথিবীতে যখন প্রাণ সৃষ্টি হয়েছিল তখন কিভাবে প্রাণের উৎপত্তি হয়েছে সেটাকে ব্যাখ্যা করেছেন বিভিন্ন বিজ্ঞানী এবং তাদের অনেকগুলো কি আছে বিভিন্ন তত্ত্ব আছে তার মধ্যে একটা হচ্ছে কি কেমিক্যাল ইভলিউশন তাহলে কেমিক্যাল ইভলিউশনে কি দেখা গেছে যে বিজ্ঞানী প্রথম এই যে কেমিক্যাল ইভলিউশনের বা রাসায়নিক বিবর্তনের তত্ত্বকে দিয়েছিল বিজ্ঞানী ওপারিন এবং হেলডেন এই দুজন বিজ্ঞানী বিজ্ঞানী ওপারিন এবং হ্যালডেনের মতে কি যে বিভিন্ন যে আদিম পরিবেশের মধ্যে আমাদের কি এই যে মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন এই ধরনের বিভিন্ন যে ইনঅর্গানিক কম্পাউন্ডস গুলো প্রেজেন্ট ছিল সেইগুলো পরবর্তীতে চেঞ্জ হয়ে কি করেছে সেখান থেকে অর্গানিক কম্পাউন্ডস তৈরি করেছে অর্গানিক কম্পাউন্ডস মানে অ্যামিনো অ্যাসিডস প্রোটিন যেগুলো আমাদের লাইফ তৈরি হতে হলে কি তৈরি মানে হিউম্যান বডি বা যে কোনো প্ল্যান্ট বা অ্যানিমাল স্ট্রাকচারে কি লাগবে আমাদের পলিস্যাকারাইড অ্যামিনো অ্যাসিডস এর মধ্যে অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হবে কি প্রোটিন এবং

এই সমস্ত কম্পাউন্ডস গুলো অর্গানিক কম্পাউন্ডস গুলো মেন যে স্ট্রাকচারটা তৈরি করবে তাহলে দেখা গেছে কি এই ওপানিন এবং মতে এই যে ইনঅর্গানিক কম্পাউন্ডস গুলো আছে সেইগুলোর থেকে হচ্ছে প্রথমে অর্গানিক তৈরি হচ্ছে এবং সেই অর্গানিক কম্পাউন্ডস গুলো সৃষ্টির মূল ভিত্তি বলা হয়েছে এই যে তত্ত্বটা দিয়েছিলেন সেটাকে যে পরীক্ষাগতভাবে প্রমাণ করার জন্য প্রথমে এই যে বিজ্ঞানী মিলার এবং উড়ে এই পরীক্ষাটা করেছিলেন তাহলে সেখানে কি দেখা গেছে যে আদিম পরিবেশে কি হাই টেম্পারেচার ছিল একটা মোটা মোটামুটি এইট হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড বা তারও বেশি সেই টেম্পারেচারের মধ্যে আর বিভিন্ন যে ইনঅর্গানিক গ্যাস গুলো পরিবেশের মধ্যে প্রেজেন্ট ছিল সেইগুলোকে নিয়ে রিয়াকশন করেছিলেন একটা যে টেস্ট মধ্যে বা যেটা হচ্ছে আমাদের যে ল্যাবরেটরির মধ্যে এই টেম্পারেচারটা ক্রিয়েট করে মানে একদম এনভায়রনমেন্টটা ক্রিয়েট করছে কি যেটা আদিম পরিবেশে প্রেজেন্ট ছিল সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা হচ্ছে মানে কি কি ছিল আমাদের মিথেন তার সাথে হচ্ছে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন এবং জলীয় বাষ্প ছিল কিন্তু কখনো হচ্ছে কি কি আদিম যে পরিবেশে বা মধ্যে কখনোই মুক্ত অক্সিজেন প্রেজেন্ট থাকেনি নি তাহলে এই মিলার এবং উড়ের পরীক্ষাতে দেখা গেল কি এই যখন এই এইট হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড এগুলোর মধ্যে রিয়েকশন করছে তখন আলটিমেটলি কি তৈরি করছে যে তিনটে অ্যামিনো অ্যাসিড ফরমেশন করে এই অ্যামিনো অ্যাসিড তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি আমরা কিছুটা ধারণা পেলাম যে অ্যামিনো অ্যাসিড তৈরি হচ্ছে মানে কি প্রোটিন তৈরি হবে সেই প্রোটিন কার্বোহাইড্রেট এবং ফ্যাট এইগুলোই আমাদের কি হচ্ছে যে জীবনের মূল ভিত্তি বেসিক স্ট্রাকচারটা এরাই তৈরি করে তাহলে অ্যামিনো অ্যাসিড কি কি তিনটে অ্যামিনো অ্যাসিড আমাদের মনে রাখতে হবে একটা হচ্ছে কি গ্লাইসিন অ্যাসিড আর একটা হচ্ছে কি অ্যালানিন এই তিনটে অ্যামিনো অ্যাসিড তৈরি হয় এবং অ্যালানিন তাহলে এখানে জানতে চাইছে কি এদের অনুপাতটা কি হবে সবসময় মনে রাখতে হবে মিথেন যে কোনো এখানে কিন্তু নামগুলো চেঞ্জ করে করে দিয়ে দিতে পারে যে মিথেন হাইড্রোজেন এবং অ্যামোনিয়ান অনুপাত তাহলে অনুপাতটা কি তখন আমাদের চেঞ্জ হয়ে যাবে শুধুমাত্র কি মনে রাখতে হবে যে কোনটার জন্য কত তাহলে এইচ ফোর ইস টু এইচ থ্রি ইস টু এইচ টু জানতে চাইছে তাহলে সেটা হবে কত টু ইস টু ওয়ান ইস টু টু তাহলে অপশন কোনটা হয়ে যাবে টু ইস কিন্তু এখানে যদি বলে দিত যে মিলারের পরীক্ষায় মিথেন হাইড্রোজেন এবং অ্যামোনিয়ার অনুপাত কত তাহলে কত হয়ে যেত টু ইস টু টু ইস টু ওয়ান তাহলে নামগুলো ঘুরে ফিরে দিয়ে দিতে পারে অনুপাতটা মনে রাখতে হবে কত মিথেনের জন্য হচ্ছে টু এনএসির জন্য হচ্ছে ওয়ান এবং এইচ টুর জন্য হচ্ছে কত টু নেক্সট কোয়েশ্চেন আমরা যে কি বলেছে বিড়ালের অগ্রপথ এবং টিকটিকির পা তাদের গমনে সাহায্য করে সেম ভাবে হচ্ছে তিমির অগ্রপথ সাঁতার কাটতে এবং বাদুরের ডানা তাদের উঠতে সাহায্য করে এই সবগুলি কোন প্রকার অঙ্গের উদাহরণ তার মানে কি এই যে উদাহরণ গুলো দিয়েছে এখান থেকে আমরা বুঝতে পারছি কি যে স্ট্রাকচার গুলো বলেছে তিমির অগ্রপদ এবং বাদুরের ডানা তারা কি হচ্ছে স্ট্রাকচারালি বা গঠনগত ভাবে তাদের যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার বনের যে স্ট্রাকচার সেগুলো আছে সেম কিন্তু তারা বিভিন্ন পরবর্তী পদ্ধতিতে ইভলিউশনের মাধ্যমে বা বিবর্তনের মাধ্যমে কি হয়েছে বিভিন্ন ধরনের কাজ করছে তাহলে যেমন তিমির অগ্রপর তাকে সাঁতার কাটতে তিমি কোথায় থাকছে আমাদের সমুদ্রের জলের মধ্যে থাকছে তাহলে সেখানে তাকে কি করছে সেটা সাঁতার কাটতে সাহায্য করছে সেম ভাবে বাদুরের ক্ষেত্রে সেটা কি করবে উঠতে সাহায্য করবে কিন্তু তাদের যে ভেতরের যে স্ট্রাকচার ইন্টারনাল অ্যানাটমিক্যাল স্ট্রাকচার সেটা সেম আছে তাই সেই ধরনের অঙ্গগুলোকে কি বলা হয় সম সমস্ত অঙ্গ বা হোমোলগাস ক্রোমোজোম তাহলে কাদের বলা হচ্ছে যাদের যে গঠনগত ভাবে স্ট্রাকচার তাহলে আমরা যদি যে আমাদের হাতের বা পায়ের যে স্ট্রাকচার দেখি সেম তিন অগ্রপথ বলা হোক বা বাদুরের ডানা বলা হোক বা হিউম্যানদের ক্ষেত্রে যেটা হাতের স্ট্রাকচার বলা বোনগুলো কি আমরা জানি যে রেডিয়া হিউমেরাস রেডিয়া চালনা তার সাথে হচ্ছে কার্পাল মেটাকার ফেলান সমস্তগুলোর ক্ষেত্রে কিন্তু সেটাই থাকবে সেটা তিমির ক্ষেত্রে বলা বা বাদুরের ডানার ক্ষেত্রে বলা হোক তাহলে সেই সমস্ত অঙ্গগুলো হচ্ছে কি হোমোলোগাস কিন্তু তারা বিভিন্ন কাজ করছে কাজ করার জন্য তাদের যে বিবর্তন হয়েছে সেটাকে কি বলা হয় অপসারী বিবর্তন বা ডাইভার্জেন্ট ইভলিউশন তাহলে মনে রাখতে হবে সমস্ত অঙ্গ সবসময় কি করে ডাইভার্জেন্ট ইভলিউশন করে ডাইভার্জেন্ট ইভলিউশন ডাইভারজন মানে হচ্ছে কি অপসারিক অপসারিক তাহলে এটা আমরা সহজে কিভাবে মনে রাখবো যে তারা গঠনগতভাবে সেম ছিল মানে তাদের উৎপত্তিটা একটা সেম জায়গা থেকে হয়েছে এরপরে তারা বিভিন্ন কাজ করার জন্য তাদের স্ট্রাকচার বিভিন্ন কাজে লাগছে তাহলে এইভাবে আমরা যদি যেরকম আলোতে কি ছিল যখন একটা পয়েন্ট থেকে স্টার্ট সেটা হয়ে বিভিন্ন দিকে ডিস্ট্রিবিউট হচ্ছে সেটাকে আমরা বলতাম কি ডাইভার্জেন্ট সেম ভাবে সেম কনসেপ্টটা তাহলে ডাইভার্জেন ই বলে তাহলে একটা পয়েন্ট থেকে উৎপত্তি হয়ে উৎপত্তিগত সেম এবং কার্যগতভাবে আলাদা তাকে বলা হচ্ছে কি অপসারী বিবর্তন সেম ভাবে যদি এর উল্টো কাজটা হয় পরের কোয়েশ্চেন আমরা দেখে নি যে যারা উৎপত্তিগতভাবে বিভিন্ন কিন্তু বাহ্যিক গঠনের দিক থেকে হেম সেই ধরনের জীবের ক্ষেত্রে সৃষ্টি হয় তাহলে উৎপত্তিগত ভাবে আলাদা তাহলে তাদের কিন্তু বাহ্যিক গঠন বাহ্যিক গঠন মানে কি তারা কার্যগতভাবে ভাবে সে তাদের যে স্ট্রাকচার গুলো তৈরি হয়েছে যেমন হচ্ছে কি যে বিভিন্ন যে ইনসেক্টস আছে পতঙ্গ তারাও উঠছে বাদুরও উঠছে পাখিও উঠছে কিন্তু তাদের যে স্ট্রাকচার গুলো ইন্টারনাল যেটা হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার বা গঠন স্ট্রাকচার সেটা কিন্তু আলাদা সেই সমস্ত যে অঙ্গগুলো তাদেরকে বলা হয় কি অ্যানালগাস ওইখানে ছিল কি হোমোলগাস আর এখানে এটা হয়ে গেল কি অ্যানালোগাস এটাকে কি বলা হচ্ছে অঙ্গ বা অ্যানালোগাস অর্গান তাহলে অ্যানালোগাস মানে এগুলো হয়ে যাচ্ছে কি সমবৃত্তি অঙ্গ বলা হয় এটা ছিল সম সমস্ত অঙ্গ এটা হচ্ছে সমবৃত্তি অঙ্গ তাহলে এটা কি হচ্ছে যে বিভিন্ন গঠনগত স্ট্রাকচার এসে কাজগুলো তারা কি করছে সেম করছে তাহলে এটাকে আমরা বলতে পারি কি কনভারজেন্ট ইভলিউশন সেম ভাবে তাহলে এটাকে বলা হচ্ছে কনভারজেন্ট বা অভিসারী বিবর্তন তাহলে যাদের ক্ষেত্রে উৎপত্তিগতভাবে আলাদা এবং বাহ্যিক কিন্তু বাহ্যিক গঠন সেম বা কার্যগতভাবে ভাবে তারা সেম তাদেরকে কি বলা হবে তাদের যে অভিযোজনটা তারা হচ্ছে কি কনভার্জেন্ট অভিযোজন দেখায় বা অভিসারী বিবর্তন এবং সেই অঙ্গগুলোকে কি বলা হয় সমবৃত্তি অঙ্গ বা অ্যানালগাস অর্গান নেক্সট কোয়েশ্চেন দেখেনি কি বলেছে যে যার দ্বারা পপুলেশনের জেনেটিক ইকুইলিব্রিয়াম বাধা হয় মানে জেনেটিক ইকুইলিব্রিয়াম কাকে বলছে একটা পপুলেশন মানে কি একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে একটা নির্দিষ্ট প্রজাতির যত সংখ্যক জিন প্রেজেন্ট থাকবে তাহলে এটা ধরলাম একটা পার্টিকুলার এরিয়া সেখানের মধ্যে যে হিউম্যানের পপুলেশন কত জানতে চাইছে তার মানে এই এরিয়ার মধ্যে কত সংখ্যক মানুষ বসবাস করে সেটা হচ্ছে কি হিউম্যানের পপুলেশন তাহলে এখানকার জেনেটিক ইকুইলিব্রিয়াম বা জেনেটিক যেটাকে বলা হচ্ছে যে সাম্যাবস্থা জিন সাম্যাবস্থা তৈরি থাকছে বা থাকছে কিসের মাধ্যমে তাহলে এখানকার এই যে মধ্যে যতগুলো জীব আছে তাদের টোটাল যে জিনোম যেটা বা করলে যেটা পাবো সেটাকে বলা হচ্ছে কি জিন পুল বলা হয় তাহলে জিন পুল আর কিছুই না যেটা হচ্ছে একটা পপুলেশনের মধ্যে যত সকল জীব আছে তাদের টোটাল যে জিনোমটাকে একসাথে বলা হয় কি জিন পুল তাহলে জিন পুলটা যদি কনস্ট্যান্ট থাকে

কারণে হতে পারে এই যে জেনেটিক ইকুইলিব্রিয়াম মেনটেন করে এই সূত্রটাকে কি বলে যে হার্ডি উইন বাগের নীতি তাহলে যদি একটা পপুলেশনের মধ্যে কোন প্রকার জিন পুলে চেঞ্জ না হয় বা হচ্ছে জিন ফ্রিকোয়েন্সি অ্যালিন ফ্রিকোয়েন্সি যদি কোন রূপ চেঞ্জ না হয় তাহলে কি হবে জেনেটিক ইকুইলিব্রিয়াম মেন্টেন থাকবে কিন্তু যদি সেখানে যথেচ্ছ হারে প্রজননের অভাব হয় মানে কি একটা পপুলেশনের মধ্যে আমরা দেখি যে মেল এবং ফিমেল বিভিন্ন ধরনের জীব থাকবে তারা হচ্ছে কি র্যান্ডমলি প্রজনন করতে যদি সক্ষম হয় তাহলে কিন্তু জিম পুলটা কনস্ট্যান্ট থাকবে জেনেটিক যে ফ্রিকুয়েন্সির কনস্ট্যান্ট থাকছে জেনেটিক ফ্রিকুয়েন্সি চেঞ্জ হতে পারে একটা পপুল মানে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে জেনেটিক ফ্রিকুয়েন্সি চেঞ্জ হতে পারে কিন্তু টোটালটা জিন ফ্রিকুয়েন্সি যেটা টোটালটা থাকছে আলটিমেটলি কি হবে জিন পুলটা কনস্ট্যান্ট থাকবে জিন পুলে যদি না চেঞ্জ হয় তাহলে জেনেটিক ইকুইলিব্রিয়ামে কোনো চেঞ্জ আসবে না এটা মনে রাখতে হবে তাহলে যদি মাইগ্রেশন তাহলে কি কিভাবে চেঞ্জ হতে পারে জিন পুলটা যেটাকে বলা হচ্ছে জিন পুলের চেঞ্জ মানে কি জিন প্রবাহ বলা হয় ওটাকে বা জিন ফ্লো তার মানে কি এখানে যদি কিছু জীব এই যে মধ্যে যত সংখ্যক জীব ছিল কিছু সংখ্যক কি হলো অন্য একটা জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে চলে গেল তার ফলে সেটাকে কি বলছি আমরা মাইগ্রেশন তাহলে মাইগ্রেশন হলে জিন পুলের চেঞ্জ হতে পারে তাহলে মাইগ্রেশনের অভাব হলে জেনেটিক ইকুইলিব্রিয়াম মেনটেন হবে এছাড়াও কি ব্যক্তি বা মিউটেশন যদি হয় যদি মিউটেশন হয় একটা পপুলেশনের মধ্যে যে জীবগুলো আছে তাদের যে জিনের মধ্যে যদি মিউটেশন হয় তাহলে কি হচ্ছে যে জেনেটিক ফ্রিকুয়েন্সি চেঞ্জ হবে এবং জিন পুলটা চেঞ্জ হবে তখন তার জন্য পরিব্যক্তি হলেও কিন্তু আমাদের ইকুইলিব্রিয়াম মেনটেন থাকবে এবং যথেচ্ছ হারে প্রজনন হলে যেটাকে বলছি আমরা র্যান্ডম মেটিং একটা পপুলেশনের মধ্যে যদি র্যান্ডম মেটিং হয় তাহলে কিন্তু যে জিনপুল সেম থাকবে কনস্ট্যান্ট থাকবে সব সময় কিন্তু যদি মেটিং না হয় তাহলে কি হবে জিনের মধ্যে চেঞ্জ আসবে তাহলে মেন এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে দেখে নিয়ে কি বলেছে যে প্রাকৃতিক নির্বাচন না হয়ে কোনো পপুলেশনে জিন ফ্রিকুয়েন্সির হঠাৎ কোনো পরিবর্তন হলে তাকে বলে তাহলে যেটা আমরা বলছিলাম জিন ফ্রিকুয়েন্সি জিন ফ্রিকুয়েন্সি আর কিছুই না আমরা কি জানি একটা ক্রোমোজোমে দুটো এলিন থাকে একটা হচ্ছে ক্যাপিটাল একটা স্মলে ধরলাম বা হতে পারে কি দুটোই ক্যাপিটালে থাকতে পারে বা একটা স্মল এ স্মল তাহলে দুটো করে অ্যালিল প্রেজেন্ট থাকে তাহলে এই যে এক একটা অ্যালিনের আবার এক একটা নির্দিষ্ট জিন ফ্রিকুয়েন্সি আছে ফ্রিকুয়েন্সি মানে কি তার প্রবাবিলিটি একটা ক্রমোজমের মধ্যে এই যে থাকার প্রবাবিলিটি কত সেটাকেই বলা হচ্ছে কি জিন ফ্রিকুয়েন্সি তাহলে হঠাৎ করে যদি একটা পপুলেশনের মধ্যে জিন ফ্রিকুয়েন্সি চেঞ্জ হয় তাহলে জিন ফ্রিকুয়েন্সি চেঞ্জ হতে পারে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মতে জিন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতে পারে যদি মাইগ্রেশন হয় যেটা বললাম আমরা ফলে কিন্তু জিন হতে পারে। কিন্তু হঠাৎ করে প্রাকৃতিক নির্বাচন মানে যেটা হচ্ছে আমাদের ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে এটা গ্রাজুয়ালি জেনেটিক ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতে পারে দীর্ঘদিন ধরে আস্তে আস্তে পপুলেশনের মধ্যে মিউটেশন আসবে অনেকগুলো প্রজন্ম পার হওয়ার পরে কি হবে জিন ফ্রিকোয়েন্সির মধ্যে একটা চেঞ্জ আসতে পারে কিন্তু কি হচ্ছে যে হঠাৎ করে আকস্মিক যদি জিন ফ্রিকোয়েন্সি একটা পপুলেশনের মধ্যে চেঞ্জ হয়ে যায় সেটাকে বলা হয় কি জেনেটিক ড্রিপ বলা হয় তাহলে কোনো কারণ ছাড়া হঠাৎ করে যদি যে জিন ফ্রিকুয়েন্সি চেঞ্জ হয় সেটাকে বলা হয় জেনেটিক ড্রিপ আর জেনেটিক ফ্লোটা আমরা বললাম কি জেনেটিক ফ্লোটা আর কিছু নয় যে জিন একটা এই যে মাইগ্রেশনের মাধ্যমে কি হলো কিছু সংখ্যক জীব যখন অন্য একটা জায়গায় চলে যাচ্ছে তখন যে টোটাল যে জিনোমের সংখ্যাটা কি হচ্ছে এই যে জিন পুল মানে কি টোটাল জিনোমের সমষ্টি সেটা তখন কি হবে হ্রাস পাচ্ছে তাহলে সেটাকেই বলা হচ্ছে কি জিন ফ্লো হবে তখন নেক্সট কি বলেছে যে নিচের কোন শর্তগুলি নিও ডারউইনিজমের সঙ্গে সম্পর্কযুক্ত নিও ডারউইনিজম কাকে বলা হচ্ছে যে ডারউইন বা একটা আছে ডারুইন যে বিজ্ঞানী চার্লস ডারুইন কি করেছিল যে প্রাকৃতিক নির্বাচন বা তার সাথে সাথে হচ্ছে যে অস্তিত্বের জন্য সংগ্রাম এবং সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট যেটা হচ্ছে আমাদের যোগ্যতমের উদ্বর্তন এই ধরনের বিভিন্ন যে ধারণাগুলো দিয়েছিল তার একটা মডিফাইড রূপ তাহলে তার পরবর্তীকালে বিজ্ঞানীরা কি করেছিল সেই যে তত্ত্বগুলোকে ধরেই সেটার একটা পরিবর্তিত রূপ দিয়েছিল মানে কি ন্যাচারাল সিলেকশন বা হোক যে সার্ভাইভাল অফ দ্য ফিটে যোগ্যতমের উদ্বর্তন এই সমস্তগুলোর একটা মডিফাইড কনসেপ্ট দিয়েছিল তাহলে ডারুইনের পরবর্তীকালে কি দেখা গেছে যে ডারুইন কি বলেছিল যে মিউটেশন প্রয়োজন ন্যাচারাল সিলেকশন কিসের মাধ্যমে হচ্ছে যে একটা প্রজাতির মধ্যে অ্যাডাপ্টেশন আসছে কোনো না কোনোভাবে সেই যে প্রাকৃতিক পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য তার কি করতে হবে মিউটেশন আসবে সেই প্রজাতিটার মধ্যে কি হবে তার যে জিনগুলোর মধ্যে পরিব্যক্তি হবে সেটাই কি হবে ধীরে ধীরে দীর্ঘদিন গিয়ে আলটিমেটলি যখন একটা হিউজ লেভেলে চেঞ্জ হচ্ছে জেনেটিক্সে তখন কি করবে সেটা একটা নতুন প্রজাতি তৈরি করবে এবং কি হচ্ছে যে এটাকেই যে এটার একটা বিস্তৃত ধারণা দিয়েছিল কে নিউদ আর এবং বিবর্তনের সম্পর্কিত বিবর্তন শুধুমাত্র যে পরিব্যক্তির জন্য হয় সেটা নয় এই যে বাকি যতগুলো দেখলাম এই সমস্তগুলো যে মাইগ্রেশন পরিব্যক্তি তার সাথে সাথে হচ্ছে জিন ফ্লো জেনেটিক ড্রিপ এই সমস্ত কারণগুলো আলটিমেটলি আমাদের বিবর্তনের জন্য দায়ী এবং এছাড়াও এটা হচ্ছে কি বহু যে এক বছর দু বছর বা পাঁচ বছরে কখনোই আমরা বিবর্তন বা একটা নতুন প্রজাতি তৈরি হচ্ছে এটা সম্ভব না এটা দীর্ঘদিন ধরে পাঁচশো বছর হাজার বছর বা তার চেয়েও বেশি টাইম ধরে আস্তে আস্তে জিনের চেঞ্জের মাধ্যমে মিউটেশনের মাধ্যমে একটা পপুলেশনের মধ্যে কি আসতে পারে যে বিবর্তন হচ্ছে তাহলে এখানে এই যে ওপরের সব কিন্তু সঠিক হবে তাহলে যেগুলো ডারুইনের মতবাদ ছিল সেগুলোই পরবর্তীতে বিস্তৃত ব্যাখ্যা করেছিল কোথায় নিও ডারুইনিজমে নেক্সট কি বলেছে যে নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম বা জীবাশ্ম জীব যেগুলোকে বলা হয় লিভিং ফসিল বলা হয় কি বলা হয় লিভিং ফসিল মানে যে সমস্ত জীবগুলো যে প্রাকৃতিক পরিবেশেও বর্তমান ছিল এবং এখনো বেঁচে আছে তাদের মধ্যে কোনো চেঞ্জ আসেনি সেগুলোকে বলা হয় কি লিভিং ফসিল বা জীবাশ্ম জীব তার একটা উদাহরণ হয়ে যাবে কি রাজ কাকড়া অপশন ডি কারেক্ট হবে তাহলে কেন বলা হচ্ছে যে প্রাকৃতিক আদিম পরিবেশে এগুলো প্রেজেন্ট ছিল দীর্ঘদিন আগে তারা কিন্তু একটা জিনিস আমরা দেখি কি কিছু জীব আগে বর্তমান ছিল সেগুলো আস্তে আস্তে কি হয় অবলুপ্ত হয়ে যায় কিন্তু এই যে জীবাশ্ম জীব তারা এখনো আমাদের যে পরিবেশে বর্তমান আছে তাদেরকে বলা হচ্ছে তাহলে এটা হচ্ছে কি রাজ কাঁকড়া নেক্সট কি বলেছে পেরি পেটাস যাদের মধ্যে সংযোগ রক্ষা করে তাহলে সংযোগ রক্ষাকারী প্রাণী বা এটাকে কি বলা হয় কানেক্টিং লিঙ্ক কানেক্টিং লিঙ্ক কি করে যে দুটো জীবের মধ্যে বা দুটো হচ্ছে কি এই যে অ্যানিলিডা এবং আর্থোপোডা পরপর যেভাবে আমাদের যে ইভলিউশন হয়েছে দুটো হচ্ছে সরি কানেক্টিং লিঙ্ক দুটো ভিন্ন যে পর্বের মধ্যে বিভিন্ন যে অ্যানিলিডা এবং আর্থপটা এগুলোর মধ্যে কি করবে কানেকশন তৈরি করছে তাহলে দুটো যে জীব তো এই গোষ্ঠী আছে দুটো জীব গোষ্ঠীর মধ্যে তাহলে অ্যানিলিডা এবং আর্থপটার মাঝে কি থাকছে আমাদের পেরিপেটাস অপশন সি হবে তাহলে কানেক্টিং এর বৈশিষ্ট্য কি এই যে এর ক্ষেত্রে কি হবে অ্যানিলিডার কিছু বৈশিষ্ট্যও থাকবে আর্থোপোডার কিছু বৈশিষ্ট্যও থাকবে যেমন অ্যানিলিডার ক্ষেত্রে কি দেখতে পাই আমরা একটা এরকম সিউডো সেগমেন্টেড বডি থাকে অ্যানিলিডা মানে তাদের ক্ষেত্রে এরকম যে কেচোর ক্ষেত্রে কি থাকে একটা এইরকম সিউডো সেগমেন্টের একটা রিং লাইক বডি স্ট্রাকচার থাকে সেটা আমরা পেরিপেটাস এর ক্ষেত্রে দেখতে পাবো তার সাথে হচ্ছে কি অ্যানিলডের ক্ষেত্রে যেটা আমাদের যে এক্স্রেটারি অর্গান কি থাকে নেফ্রিডিয়া এটাও প্রেজেন্ট থাকবে অপরপক্ষে আর্থ্রোপোডার ক্ষেত্রে যেমন আমাদের আরসোলের ক্ষেত্রে কি থাকছে পা প্রেজেন্ট থাকছে ওয়াকিংয়ে যেগুলো হেল্প করছে তাছাড়াও হচ্ছে যেটা অ্যান্টেনা ফর্মেশন হয় কোথায় আর্থ্রোপোডার ক্ষেত্রে দুটোরই বৈশিষ্ট্য কিন্তু একসাথে আমরা পেরিপেটাসের ক্ষেত্রে দেখতে পাই তাহলে সেটা হচ্ছে কি কানেক্টিং লিঙ্ক বলা আছে কারণ কি দুটোর মধ্যে সংযোগ রক্ষা করছে এই যে একটা জীব গোষ্ঠী থেকে আরেকটা জীব গোষ্ঠী যখন এসছে তাদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো এই মিডল টাইমটাতে কিটে এসছে পেরিপেটাস বিভিন্ন যে গোষ্ঠী আছে তাদের মধ্যে কিন্তু এই ধরনের যেমন হচ্ছে অ্যানিলিডা এবং মোলাস্কার মধ্যে যে মোলাস্কারে যোগ অ্যানিলিডা এবং মোলাস্কা দুটোর মধ্যে কি হবে নিওপিলিনা বলা হয় তাহলে এদের বৈশিষ্ট্য থাকবে এবং মোলাস্কার বৈশিষ্ট্য থাকবে নিওপিলিনার ক্ষেত্রে নেক্সট কি বলেছে মেসোজ যুগকে কাদের স্বর্ণযুগ বলা হয় এই কোয়েশ্চেন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জেনপাস সিউজির ক্ষেত্রে প্রত্যেক বছর আসে কোন যুগকে কাদের স্বর্ণযুগ বলা হয় তাহলে যুগ হচ্ছে কি রেপটাইলস বা সরীসৃপদের স্বর্ণযুগ তাহলে মেসোজৈয়িক যুগ সরীসৃপ যেমন হচ্ছে কি ডাইনোসরাসও কিন্তু এই যুগে তাহলে ডাইনোসরাসের যুগ কোনটা মেসোজয়িক যুগ তাহলে ডাইনোসরাসকে কি বলা হয় জায়ান্ট রেপটাইলস বলা হয় তাহলে এটা বর্তমানে কি অবলুপ্ত হয়ে গেছে ডাইনোসরাস তাহলে ডাইনোসরাসের যুগ যদি বলা হয় সেটাও কি হবে মেসোজয়িক যুগ এরপরে চলে যাচ্ছে আমরা স্তন্যপায়ী পাই এবং পাখি এদের হচ্ছে কি আমাদের সিনোজৈক সেমভাবে যদি বলা হয় মাছেদের যুগকে কি বলা হয় তাহলে হচ্ছে সেটা হবে কি এই যে তিনটে কোয়েশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে স্তন্যপায়ীদের যুগ হচ্ছে কি সিনোজয়ী স্বর্ণপায়ী এবং পক্ষে দুটোরই হচ্ছে সিনোজৈক সরীসৃপদের কোশ্চেনটা কিন্তু প্রায়ই আসে যেটা হচ্ছে মেসোজৈক যুগ নেক্সট কি কোয়েশ্চেন বলেছে যে হোমো ইরেক্টাসের আবির্ভাব হয় যে যুগে যুগে হবে যে যুগে তা হলো তাহলে হোমো ইরেক্টাস আমরা যে মানুষের আবির্ভাব হয়েছে পরপর যে বিভিন্ন জীবগুলো তৈরি হয়েছে তারপরে তাদের মধ্যে কি আসবে যে চেঞ্জেস এসছে তারপরে আলটিমেটলি আমাদের যে আধুনিক মানুষ তৈরি হয়েছে হোমোস্যাপিয়ান্স তাহলে হোমো ইরেক্টাস সেই আবির্ভাবের মধ্যে মাঝে একটা যে ফেসে কি এসছে হোমো ইরেক্টাস তাদের যে আবির্ভাব যুগে কি বলা হয় প্লিষ্টসীন যুগে তারা এসছে তাহলে অপশন কোনটা হবে অপশন এ কারেক্ট হবে সিন তাহলে এরপর আমরা হচ্ছে যে হিউম্যান ইভলিউশনের একটু ধাপগুলো গুলো দেখে নি হিউম্যান ইভলিউশন তাহলে প্রথমেই তো আমাদের যে আধুনিক মানুষ তৈরি হয়ে যায়নি একেবারে প্রথমে কি ছিল যে বিভিন্ন এপ গরিলা সিম্পাঞ্জি এরা ছিল তার থেকে প্রথম যেটা স্টার্ট হয়েছিল আমাদের কি ড্রায়োপিথেকাস ড্রাইও পিথেকাস তাহলে হিউম্যান ইভোলিউশন একদম সবার ফার্স্টটা তৈরি হয়েছিল কি ড্রায়ো পিথেকাস থেকে তাহলে এটা হচ্ছে কি অ্যাপ লাইক ড্রায়ো পিথেকাস থেকে আস্তে আস্তে তৈরি হলো রেমা পিথেকাস নেক্সট হলো হোমো অস্ট্রালোপিথেকাস অরি রেমা পিথেকাসের পরে হচ্ছে অস্ট্রালোপিথেকাস এটা ছিল প্রথম ম্যান লাইক এটা এস তারপর থেকে ইভলিউশনের মাধ্যমে তৈরি হয়েছিল ইভোলিউশন নেক্সট হচ্ছে অস্ট্রালো তার পরবর্তীতে যে স্ট্রাকচার যে ইভলিউশনের মাধ্যমে যেটা তৈরি হয়েছিল হিউম্যান গোষ্ঠীর সব থেকে যে পূর্বসূরি যারা হচ্ছে হিউম্যান লাইক স্ট্রাকচার এদের ক্ষেত্রে হোমিনিট বলা হয় হোমো হ্যাবিলিস এটা হচ্ছে কি প্রথম হিউম্যান লাইক প্রথম হিউম্যান লাইফ যে জীব তৈরি হয় সেটা হচ্ছে কি হোমো হ্যাভিলিস তাহলে এদের ক্ষেত্রে এরপরে আবার বিবর্তনের মাধ্যমে পরবর্তীতে নেক্সট হচ্ছে নিয়েন্ডার্থাল এবং লাস্টে আলটিমেটলি হচ্ছে এই হোমো ইরেক্টাস তারপর হচ্ছে হোমো ইরেক্টাস নিয়েন্ডার্থাল এবং আলটিমেটলি কি হয়েছে আমাদের যে আধুনিক জীব বা হোমোস্যাপিয়েন্স তাহলে ইভলিউশনারি চেঞ্জ কি এসছে প্রথমে এদের ক্ষেত্রে কি ছিল যে একদম আমাদের যে হিউম্যান লাইফ জীব এগুলো একটাও থাকেনি এটা হচ্ছে এপ লাইক ছিল আস্তে আস্তে ইভলিউশনের মাধ্যমে প্রথম যে হিউম্যান লাইক যে জীব গোষ্ঠীটা তৈরি হয় তাদেরকে বলা হচ্ছে কি হোমো হেবিলিস। তারপরে যারা হচ্ছে কি দাঁড়াতে শিখেছিল একদম সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটাচলা চলা করত সেই যে জীব গোষ্ঠীটা তাকে বলা হচ্ছে হোমো ইরেকটাস যেটা হচ্ছে প্লিস্টোসিন যুগে আবির্ভাব ঘটে হোমো ইরেকটাসে তারপরে নিয়েন্ডার্থাস এবং আলটিমেটলি হচ্ছে হোমোস্যাপিয়েন্স তাহলে এই যে ইভলিউশনারি চেঞ্জেসে কি হয়েছে আলটিমেটলি যে সোজা হয়ে দাঁড়ানো যে আধুনিক জীব আধুনিক মানুষ তৈরি হয়েছে এবং এদের সাথে সাথে কি হচ্ছে যে হোমো হেভিলিস থেকে স্টার্ট করে যদি আমরা হোমো সেপিয়েন্স পর্যন্ত যায় এদের যে মাথার আয়তন বা মস্তিষ্কের যে আয়তন সেটা হচ্ছে কি আস্তে আস্তে বেড়েছে যত হোমো সেপিয়েন্স পর্যন্ত আলটিমেটলি গিয়ে কি হয়েছে মোটামুটি আমাদের বারোশো থেকে ষোলোশো এভারেজ ধরা হয় তেরোশো পঞ্চাশ মতো এত সিসি হচ্ছে কি এদের ব্রেনের ক্যাপাসিটি তাহলে পরে আমরা এটা আলোচনা করছি বলেছে যে অন্টোজেনি ফাইলোজেনি জৈব বিবর্তনের এই প্রমাণটিকে এই যে প্রমাণের ব্যাখ্যা দেয় তাহলে এই ধারণাটা বা এই তত্ত্বটাকে দিয়েছিল বিজ্ঞানী আর্নেস্ট আর্নেস্ট হেকেল অনুযায়ী এটাকে কি হচ্ছে বায়োজেনেটিক সূত্র হয় বা এই যে অন্টোজেনিক রিক্যাপিচুলে এটা মানে কি যে অপত্য জীবটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি যে ভূমটা যখন তৈরি হচ্ছে সেটা তার যে পূর্ববর্তী পূর্বসূরি বা যেটা হচ্ছে আমাদের জনিত্রী জীব ছিল সেখান থেকে হচ্ছে কি বিবর্তনের মাধ্যমে আসছে তাহলে ভুনগত ব্যাখ্যা দিয়েছিল কে এই যে তত্ত্বটার মাধ্যমে ভুন সংক্রান্ত প্রমাণ দিয়েছিলেন যে ইভলিউশনের এমব্রায়োলজিক্যাল যে একটা চেঞ্জ আসছে মানে কি সমস্ত যে জীব ম্যামেলস এর মধ্যে বা যদি মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে দেখি সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের ভুনটা যখন ভুন ডেভেলপমেন্ট হয়েছে তাদের যে ভুনগত স্ট্রাকচার গুলো কি ছিল সেম ছিল তাহলে এখান থেকে তিনি যে ভুন সংক্রান্ত যে ধীরে ধীরে যেমন মাছের থেকে অ্যানফিবিয়া সেখান থেকে রেপটাইস দিয়ে সেখান থেকে হচ্ছে কি বার্ডস এবং ম্যামেলস তৈরি হচ্ছে এই যে একটা ভুনগত তাদের যে একটা কি বলবো সিমিলারিটিস আছে এর প্রমাণ দিয়েছিলেন কে বিজ্ঞানী আর্নেস্ট হেকেল নেক্সট কি বলেছে যে একটি যদি জন্মগ্রহণ করে তার মধ্যে দেখা যাচ্ছে একটা ছোট ল্যাজ নিয়ে জন্মেছে এটাকে কি বলা হয় তাহলে নর্মালি আমরা কি হিউম্যানের মধ্যে ল্যাজটা এটা অবলুপ্ত হয়ে গেছে পাওয়া যায় না কিন্তু দেখা যাচ্ছে যে কোনোভাবে যদি এটা হয় তার মানে তার যে পূর্বসূরিরা ছিল তাদের ক্ষেত্রে লেজ ছিল তাহলে সেখান থেকে যদি আবার পরবর্তী সময়ে যদি তাদের পূর্বশুরীর কোন বৈশিষ্ট্য আবার প্রকাশ পায় সেই কন্ডিশনটাকে কি বলা হয় অ্যাটাভিজম তাহলে অ্যাটাভিজমের মাধ্যমে কি হয় যে পূর্বশুরীর মধ্যে কোনো বৈশিষ্ট্য ছিল সেটা যদি পরবর্তীতে আবার কোন প্রজন্মের মধ্যে প্রকাশিত হয় সেই ঘটনাটাকেই বলা হচ্ছে অ্যাটাভিজম তাহলে সেটা হচ্ছে লেজ হতে পারে অনেক সময় কি দেখা যায় যে মাছের মতো দেখতে শিশুটা জন্মেছে এই সমস্ত ঘটনাগুলো কিসের উদাহরণ অ্যাটাভিজমের নেক্সট কি বলেছে যে আর্কিওপটেরিক্স যাদের মধ্যে সংযোগ সূত্র তারা হলো তাহলে আর্কিওপটেরিক্স কাদের মধ্যে সংযোগ সূত্র রক্ষা করে তারা হচ্ছে যে সরীসৃপ এবং পাখি বার্ডস এবং রেপটাইলস এর মধ্যে যে সংযোগ রক্ষা করে কে আর্কিওপটেরিক্স তাহলে এরা হচ্ছে কি যে সরীসৃপ মানে ডাইনোসরাসের পরবর্তী সময়ে কিছু এক ধরনের জীব ছিল যেগুলোকে বলা হচ্ছে আর্কিওপটেরিক্স তাদের মধ্যে যে রেপটাইলস এর যে লেজও বর্তমান ছিল সোরিস্রিতদের ক্ষেত্রে লেজ বর্তমান থাকে সেটাও ছিল আর কিওপটেরিক্সের ক্ষেত্রে सेम ভাবে হচ্ছে পাখিরা উড়তে কি ডানা থাকে তাদের ক্ষেত্রে লারকিওপটেরিক্সের ক্ষেত্রে একসাথে লেজ এবং ডানা দুটোই বর্তমান থাকে তাহলে তাদের মধ্যে যে সংযোগ রক্ষা করছে কি আরকিওপটেরিক্স তাহলে এটা মনে রাখতে হবে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন नेक्स्ट কি বলেছে যে নিচের কোন বৈশিষ্ট্য থেকে বোঝা যায় যে পাখিদের উৎপত্তি হয়েছে সোরিস্রিতদের থেকে তাহলে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য থেকে বোঝা যাবে তার মানে কি পরপর ইভলিউশন যেটা আমরা কি দেখলাম আর্নেস্ট আর্নেস্টেকলের যে বায়োজেনেটিক সূত্রতে কি বলেছিল যে পূর্বসূরি থেকে পরবর্তী যে প্রজন্মগুলো বা পরবর্তী জীবগোষ্ঠী গুলো তৈরি হচ্ছে তাহলে এই যে পাখিদের থেকে সরিষেপ তৈরি হয়েছে এটা কিভাবে বোঝা যাচ্ছে এই যে ক্যালকেরিয়াস আবরণযুক্ত ডিম তাহলে যেটা হচ্ছে কি সরিষেপরা যে ডিম পারছে সেই ডিমটার বাইরের একটা কি থাকছে শক্ত আবরণ থাকে সেটা হচ্ছে কি ক্যালকেরিয়াস ম্যাটেরিয়াল দিয়ে তৈরি তাই সেটাকে এবং পাখিদের ক্ষেত্রে সেম সিমিলারিটি আমরা দেখতে পাচ্ছি পাখিদের ক্ষেত্রে অভিপেরা সেটা হয় ডিম উৎপন্ন করে তাহলে সেই যে ডিমটা হচ্ছে কিনা বাইরের যে আবরণটা সেটা হচ্ছে কি ক্যালকেরিয়াস আবরণযুক্ত এইখান থেকে আমরা প্রমাণ পাচ্ছি যে এদের মধ্যে কোনো না কোনোভাবে লিঙ্ক ইঞ্জিনিয়ারিং আছে নেক্সট কি বলেছে যে ওপারিনের মতে প্রারম্ভিক পরিবেশে যেটি থাকতে না তাহলে ওপারিন এবং হেলডেন আমরা কোথায় একদম প্রথমে পড়েছিলাম রাসায়নিক বিবর্তনের ধারণা দিয়েছিল তাহলে প্রাকৃতিক প্রারম্ভিক পৃথিবীর পরিবেশে কোনটা প্রেজেন্ট থাকেনি প্রারম্ভিক পৃথিবীর পরিবেশে হচ্ছে আমাদের যে মুক্ত অক্সিজেন প্রেজেন্ট থাকেনি তাহলে কি কি ছিল মিথেন ছিল সিএইচ ছিল তার সাথে হচ্ছে এনএইচ থ্রি এবং কি ছিল হাইড্রোজেন এইচ টু এবং তার সাথে কি ছিল যে জলীয় বাষ্প জলীয় বাষ্প মানে আমরা এইচ টু ধরতে পারি এইচ টু কি দেখা যাবে যে মুক্ত অক্সিজেন কিন্তু প্রেজেন্ট প্রেজেন্ট থাকে না যেটা ছিল এটা কখনো ওটু উৎপন্ন করে না সি এইচ ফোর সাথে সাথে যেটা হচ্ছে আমাদের এইচ টু ও রিয়াকশন করে কি তৈরি করে দেয় কার্বন ডাইঅক্সাইড এবং আলটিমেটলি আবার হাইড্রোজেন এবং জল উৎপন্ন করে তাহলে এটা হচ্ছে কি যে মুক্ত অক্সিজেন কখনোই থাকেনি পরিবেশের মধ্যে কি ছিল মিথেন ছিল অ্যামোনিয়া ছিল হাইড্রোজেন এবং জলীয় বাষ্প ছিল এবং এই জলীয় বাষ্পটা মিথেন এবং যেটা হচ্ছে অ্যামোনিয়ামের সাথে রিয়েশন করে কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতো তার মানে প্রারম্ভিক পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ছিল কিন্তু অক্সিজেন থাকেনি নেক্সট কি বলেছে যে জীবনের উৎপত্তি সময় সৃষ্ট মাইক্রোস্ফিয়ার এবং যেটাকে বলা হচ্ছে প্রাথমিক প্রোটোবায়ন তার বাইরের আবরণ কোনটি দিয়ে গঠিত ছিল তাহলে প্রথমে একবারে যে আমাদের যে অর্গানিক কম্পাউন্ডস গুলোর থেকে যে বিভিন্ন অ্যামিনো অ্যাসিড নিউক্লিক অ্যাসিড তৈরি হয়েছিল সেগুলো যে একদম ডিরেক্টলি কোনো একটা অর্গানিজম তৈরি করেছিল এটা না প্রথমিক যে প্রাথমিক প্রোটোবায়ন তৈরি করে মানে কি একটাই যে অর্গানিক মলিকুলস তার কি প্রথম আর এন তৈরি হয়েছিল ধরলাম আর এন এ আছে তার সাথে অ্যামিনো অ্যাসিড প্রোটিন গুলো আছে এবং একটা এরকম সেল মতো স্ট্রাকচার তৈরি করেছিল তাহলে সবার প্রথম কি ইউনিসেলুলার স্ট্রাকচার গঠন হয়েছিল তাহলে সেই যে প্রোটোবায়ন থেকে পরবর্তী কি হয়েছে ইউনিসেলুলার যে অর্গানিজম তৈরি হচ্ছে তাহলে এটা হচ্ছে কি সেল ইউনিসেলুলার পরবর্তীতে হবে তাহলে প্রোটোবায়নটা কি হচ্ছে না যে সেলের মতোই দেখতে কিন্তু সেল নয় এরকম একটা প্রারম্ভিক একটা স্ট্রাকচার গঠন করে তার যে সেল মেমব্রেনটা কিন্তু ইউনিসেলুলার সেলের মেমব্রেন সেল মেমব্রেনের মতোই সেম স্ট্রাকচার থাকবে তাহলে সেটা হচ্ছে কি আমরা জানি বাই লিপিড লেয়ার থাকে আর একটা হচ্ছে প্রোটিন লেয়ার থাকে সেম ভাবে প্রোটোবায়ন বা মাইক্রোস্পিয়ার সেটার ক্ষেত্রেও কি থাকবে আমাদের যে আরএনএ এ ম্যাটেরিয়ালস থাকছে নিউক্লিক অ্যাসিড হিসেবে বিভিন্ন প্রোটিন থাকে এবং তার বাইরের দিকে যে আবরণটাতে কি থাকবে লিপিড বাইলেয়ার এবং প্রোটিন দিয়ে তৈরি হবে তাহলে এটা হচ্ছে কি আমাদের এখান থেকে এটা একটা সেল স্ট্রাকচার তৈরি হয়েছিল সেখান থেকে পরবর্তীতে কি হবে যে ইউনিসেলার অর্গানিজম গঠন করে কি বলেছে যে প্রাণ সৃষ্টির পূর্বে ছিল তাহলে প্রাণ সৃষ্টির পূর্বে পৃথিবীর বায়ুমন্ডলে কি কি ছিল আমরা এটা বললাম সিএইচ ফোর এইচ থ্রি ও টু এবং জলীয় সরি ও টু হবে না অক্সিজেন তো থাকেনি তাহলে কোনটা হবে এইচ ফোর এনএস থ্রি এইচ টু এবং জলীয় বাষ্প অপশন ডি কারেক্ট হবে অক্সিজেন কখনোই প্রারম্ভিক পরিবেশে মুক্ত অক্সিজেন কিন্তু প্রেজেন্ট থাকে নি এটা কিন্তু ভুল করলে হবে না অপশেন তাহলে কোনটা কারেক্ট হচ্ছে ডি নেক্সট কি বলেছে যে প্রাণের উৎপত্তির জন্য প্রথম যে যৌগটি সৃষ্টি হয়েছিল তা হলো তাহলে প্রাণের উৎপত্তির জন্য প্রথম যে যৌগটি তৈরি হয়েছিল আমরা বললাম যে মিলার রুডের পরীক্ষাতে কি দেখালো যে তিনটে অ্যামিনো অ্যাসিড তৈরি হলো তাহলে অ্যামিনো অ্যাসিডগুলো পলিমারাইজ করে কি ফর্মেশন করবে প্রোটিন ফর্মেশন করবে তাছাড়াও কি হয়েছিল নিউক্লিক অ্যাসিড তাহলে প্রথম যে নিউক্লিক অ্যাসিড সেটা হচ্ছে কি আর এনএ রাইবোস নিউক্লিক অ্যাসিড তৈরি করে তাহলে প্রোটিনের সাথে সাথে কি সর্করা তৈরি করে রাইবোজ সুগার এবং এই রাইবোজ সুগার গুলোর থেকে কি হচ্ছে আর এন এ হয় প্রথম ফলে যে প্রোটোবায়ন সেলের ক্ষেত্রে কিন্তু এই যে প্রোটিন নিউক্লিক অ্যাসিড এগুলো প্রেজেন্ট ছিল নেক্সট কি বলেছে যে রাসায়নিক বিবর্তন তত্ত্বের ভিত্তি হলো তাহলে রাসায়নিক বিবর্তন তত্ত্ব মানে কি যেটা হচ্ছে যে অর্গানিক মলিকুল থেকে লাইফ সৃষ্টি হচ্ছে আমরা রাসায়নিক বিবর্তন বা অনুকূল পরিবেশে যখন হচ্ছে কি যে হাই টেম্পারেচার ছিল ধীরে ধীরে হচ্ছে কি পৃথিবীর টেম্পারেচারটা আস্তে আস্তে কমে এবং যেটা হচ্ছে প্রাণ উৎপত্তির জন্য একটা যখন অনুকূল পরিবেশ তৈরি হয় তখন বিভিন্ন যে রাসায়নিক পদার্থগুলো প্রথমে ইনঅর্গানিক কম্পাউন্ড ছিল সেগুলো একত্রিত হয়ে কেমিক্যাল चेंजेस এর মাধ্যমে কি করবে অর্গানিক কম্পাউন্ডস তৈরি করবে এবং সেখান থেকে প্রাণের উৎপত্তি ঘটেছে এই তত্ত্বটাই হচ্ছে রাসায়নিক বিবর্তন তত্ত্ব তাহলে হচ্ছে অপশন সি करेक्ट আশা করছি এই কোশ্চেনগুলো তোমাদের एग्जाम्स জন্য খুবই হেল্পফুল হচ্ছে যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যদি কোনো জায়গায় অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তাহলে আমরা দেখেনি কি বলেছে যে অস্তিত্বের জন্য সংগ্রাম এবং যোগ্যতমের উদ্বর্তন এই তত্ত্বটিকে দেন এই তত্ত্বটিকে দিয়েছিলাম বিজ্ঞানী ডারউইন তাহলে ডারউইন কি করেছিলেন না যে এই যে বিভিন্ন বিবর্তনের তত্ত্ব কিভাবে দিয়েছিলেন তিনি যে তার যে জাহাজ ছিল নাম মনে রাখতে হবে এইচ এম বিগিল বলা হয় এই জাহাজে করে তিনি বিশ্ব ভ্রমণে বেরোন সেখান থেকে বিভিন্ন যে প্রজাতি দেখেন বিভিন্ন জীবকে ভালোভাবে লক্ষ্য করেন পর্যবেক্ষণ করেন এবং সেখান থেকে যে বিবর্তন সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব কিন্তু এই বিজ্ঞানী ডারউইন দিয়েছিলেন নেক্সট কি বলেছে যে স্তন্যপ্রায় হৃদপিণ্ডের ধারা ধারাবাহিক পরিবর্তন দেখা যায় মাছেদের ক্ষেত্রে কি ছিল দুই যুক্ত হৃদপিণ্ড দিয়ে তারপরে অ্যামফিবিয়ার ক্ষেত্রে দেখা গেল তিন যুক্ত হৃদপিণ্ড পরবর্তীতে চার চার এবং আলটিমেটলি কি যুক্ত যুক্ত হৃদপিণ্ড তৈরি হয়েছে তাহলে এটা কিসের প্রমাণ এই তথ্যটা বোঝা যাচ্ছে কোথা থেকে বায়োজেনেটিক সূত্র হেকেলের যে বায়োজেনেটিক সূত্রতে কি বলেছিল যে বিভিন্ন যে গঠন তৈরি হচ্ছে বা হিউম্যান বডি হোক বা হিউম্যান বডি থেকে বা যে কোনো ক্ষেত্রে যদি একটা জনিত্রী জনু থেকে অপত্রজনুতে যে চেঞ্জেসটা আসছে সেখানেও কি থাকবে যে পূর্ব শরীর থেকে কিছু বৈশিষ্ট্য সেটা পাচ্ছে এবং তার মধ্যে কিছু চেঞ্জেস আসছে সেম ভাবে যখন হচ্ছে কি ফিস থেকে একদম ম্যামেলস পর্যন্ত যে বিবর্তনগত চেঞ্জেস গুলো হয়েছিল কিন্তু তার মধ্যে কি থাকছে একটা কমন লিঙ্ক থাকছে সেখান থেকে ধীরে ধীরে হচ্ছে কি তাহলে এই ইভলিউশনের মেন জিনিসটা হচ্ছে কি সিম্পল স্ট্রাকচার থেকে কম্পাউন্ড স্ট্রাকচার এবং কমপ্লেক্স স্ট্রাকচার গঠন করবে ধীরে ধীরে যত দিন যাবে তত কি হবে ইভলিউশনের মাধ্যমে তত কমপ্লেক্স জিনিসপত্র তৈরি হবে নেক্সট কি বলেছে যে প্রারম্ভিক অবস্থায় অ্যামিনো অ্যাসিড সংশ্লেষ কি সমুদ্রে অ্যামিনো অ্যাসিড সংশ্লেষের প্রমাণ করতে যিনি পরীক্ষা করেন তাহলে এই যে সমুদ্রের জলে অ্যামিনো অ্যাসিড প্রথমে বলেছে তিনটা অ্যামিনো অ্যাসিড অ্যালানিন অ্যাসপার্টিক অ্যাসিড এবং গ্লাইসিন এই তিনটা অ্যামিনো অ্যাসিড যে সংশ্লেষ হয়েছিল তার যে পরীক্ষাটা কে করেছিলেন বিজ্ঞানী স্টেনলে মিরার অপশন সি হবে তার সাথে হচ্ছে অনেক সময় অপশনে কিন্তু বিজ্ঞানী উড়ের নামও থাকে তাহলে দুটোই হবে যদি দুটো অপশনে থাকে বা শুধু এখানের অপশনের মধ্যে কি হবে বিজ্ঞানী স্টেনলি মিলার নেক্সট কি বলেছে যে ফিলোজফিক জুয়েলি ফিলোজফিক জুওলজি এই গ্রন্থটি কার লেখা এই গ্রন্থটি হচ্ছে বিজ্ঞানী ল্যামার্কের লেখা তাহলে তিনি কি হচ্ছে না ল্যামার্ক বাদে আমরা কি জানি যে বিভিন্ন অঙ্গের ব্যবহার এবং অপব্যবহার এটা সম্পর্কিত সূত্রটা দিয়েছিলেন ইউজ এবং ডিস ইউজ অফ অর্গান এই তত্ত্বটি কি বলা হচ্ছে যে কোনো একটা জীব যদি তার একটা অঙ্গকে দীর্ঘদিন ধরে ইউজ করতে থাকে তাহলে সেটা হবে কি আস্তে আস্তে সেটা হচ্ছে কি ভালো হবে বা তার যে গঠনটা কি হবে কমপ্লেক্স গঠনের দিকে যাবে এবং সেটাই হচ্ছে কি পরবর্তী প্রজন্মতে পরপর হচ্ছে কি চলে যাবে কিন্তু হচ্ছে যদি কোনো একটা অঙ্গকে ইউজ না করে তাহলে কয়েক জেনারেশন পর অনেকগুলো জেনারেশন পরে কি দেখা যাবে দেখা যেতে পারে যে ওই অঙ্গটা ওই যে জেনারেশনের মধ্যে নাও দেখা যেতে পারে সেটাকেই বলা হচ্ছে কি ইউজ এবং ডিস অফ অর্গান তাহলে কি জিরাফের ক্ষেত্রে দেখা গেছিল কি প্রথমে যে জিরাফ ছিল সেটা কি হয়েছিল তাদের যে গলাটা ছোট ছিল কিন্তু তারা লম্বা লম্বা যে গাছের পাতা খাওয়ার জন্য তাদের বিবর্তনগত চেঞ্জেস গুলো কি এসছে আস্তে আস্তে প্রজন্মতে দেখা গেছে কি তাদের যে গলাটা আস্তে আস্তে কি হয়েছে লং হয়েছে লম্বা হয়েছে তাহলে এটাকে বলেছি কি কোনো একটা অঙ্গকে যদি আমরা ইউজ করতে থাকি সেটাকে কাজে লাগাতে পারি তাহলে সেটা আমরা হচ্ছে কি সেটার যে স্ট্রাকচারটা হচ্ছে কি চেঞ্জ হবে যেটা অ্যাডাপ্টেশন অনুযায়ী প্রকৃতির সাথে সাথে যে প্রাকৃতিক সংগ্রামের সাথে সাথে যেটা আমাদের কি ছিল ডারউইনের তত্ত্ব যে ন্যাচারাল সিলেকশন আর প্রাকৃতিক নির্বাচন বা তাহলে হচ্ছে কি যে অ্যাডাপ্টেশনের সাথে সাথে কি হচ্ছে বডিতে সেই চেঞ্জেস গুলো আসবে এবং পরপর প্রজন্মতে কি হবে সেই চেঞ্জেস গুলো অনুযায়ী বিবর্তনগত একটা দেখা যাবে হিউজ চেঞ্জেস হয়ে গেছে সেই ক্যারেক্টারিস্টিক্স এ কিন্তু যদি সেই অঙ্গটা ইউজ না করা হয় তাহলে সেটা বিলুপ্ত হয়ে যেতে পারে নেক্সট কি বলছে কোশ্চেন যে ডারুইন বাদের মূল সীমাবদ্ধতা হলো ডারুইনের বাদের মূল সীমাবদ্ধতা হলো কি ডারুইনের তত্ত্বতে কি বলা হয়েছিল যে কোনো একটা যে এই যে বিবর্তন বা ইভলিউশন হচ্ছে সেটার জন্য কি দায়ী যে প্রকরণ বা ভেদ তৈরি হচ্ছে সেটা দায়ী কিন্তু সেটা কিভাবে কাজ করছে কিভাবে হচ্ছে আমাদের ইভলিউশনের জন্য দায়ী এই প্রকরণ সেটার কিন্তু কোনো বিস্তারিত ব্যাখ্যা তিনি দিতে পারেনি তাহলে এটা হচ্ছে মূল সীমাবদ্ধতা প্রাকৃতিক নির্বাচন তিনি দিয়েছিলেন যোগ্যতমের উদ্বর্তন এই সমস্ত গুলো ব্যাখ্যা করেছিলেন কিন্তু হচ্ছে কি মূল সীমাবদ্ধতা হচ্ছে কি যে ভেরিয়েশন বা মিউটেশন কিভাবে হচ্ছে এবং মিউটেশনের যে ইভলিউশনের ওপর এফেক্টটা কি সেটার কিন্তু তিনি যে ডেসক্রিপশন দিতে পারেননি নেক্সট কি বলেছে যে দা বিখ্যাত বই অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন এটা কোন বিজ্ঞানী লিখেছিলেন বিজ্ঞানী চার্লস ডারউইন সালটা মনে রাখতে হবে এইটিন ফিফটি এইট হচ্ছে কি এই যে বইটা পাবলিশ করেছিলেন এবং এই বইটার মধ্যে বিভিন্ন যে তত্ত্বগুলো কিন্তু এই বইটার মধ্যে তার প্রকাশ পাবলিশ করেন বা প্রকাশিত বলেছে যে মানুষের মানুষের নিচের কোনটি সমস্ত অঙ্গ অঙ্গ কাদের বলা হয় যে সমস্ত অঙ্গগুলো বর্তমানে কোনো কাজে লাগে না আগে হয়তো প্রেজেন্ট ছিল এবং সেগুলো বডিতে প্রেজেন্ট আছে কিন্তু আমাদের ফাংশনালি কোনো কাজে লাগে না তাহলে সেটা হচ্ছে কি যেমন কক্সিস কক্সিসটা কি হচ্ছে আমাদের যেটা টেল বোন তাহলে যাদের ক্ষেত্রে যে মাংকিদের ক্ষেত্রে যেরকম টেল ছিল তাহলে হিউম্যান তৈরি হয়েছে কি তার পূর্বসূরিতের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সেটা কি ফাংশনাল ছিল কক্সিস বোনটা টেল বোনটা কিন্তু হিউম্যানদের ক্ষেত্রে সেটা কোনো কাজে লাগে না তাই সেটা নিষ্ক্রিয় অঙ্গ কক্সিস হবে নিকটিনেটিং মেমব্রেন যেটা হচ্ছে কি চোখের একটা পর্দা সেই পর্দাটাও কিন্তু আমাদের কোনো অঙ্গ হিসেবে কোন বা ফাংশন নেই এটা চোখের ক্ষেত্রে বিভিন্ন মেমব্রেন গুলো আছে আমরা জানি কর্নিয়াস তাহলে সেই রকম ভাবে নিটিনেটিং মেমব্রেন কিন্তু কোনো কাজ নেই এটা আগে ক্ষেত্রে যে সমস্ত জীবেদের ক্ষেত্রে কিন্তু এটা যে সক্রিয় অঙ্গ হিসেবে প্রেজেন্ট ছিল মানুষের যারা পূর্বপুরী জীব তাদের ক্ষেত্রে সক্রিয় ছিল অ্যাপেন্ডিক্স যেটা হচ্ছে আমাদের যে স্মল সরি লার্জ গার্ডের ক্ষেত্রে যেটা প্রেজেন্ট থাকছে অ্যাপেন্ডিক্সটা কোথায় থাকছে যেটা হচ্ছে যে বৃহদন্তের একটা পার্ট ছিল অ্যাপেন্ডিক্স যেটা এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন যেখানে বৃহদন্ত শুরু হচ্ছে তাহলে এই সমস্ত কিন্তু মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ বা এটাকে বলা হচ্ছে কি ভেস্টিজিয়াল অর্গান বলা হয় ভেস্টিজিয়াল অর্গান তাহলে এখানে কোন কোন অপশনটা হবে অপশন তিনটেই কারেক্ট হচ্ছে সব কটি হবে অপশন ডি কারেক্ট হচ্ছে নেক্সট কি বলেছে যে গ্যালোপেগস দ্বীপপুঞ্জের বিভিন্ন ফিঞ্চ পাখি সরি এখানে এটা ভুল হয়েছে এটা কি হবে ফিঞ্চ যেটাকে ডারউইনিয়ান ফিঞ্চ বলা হয় ফিঞ্চ পাখির বিভিন্ন খাদ্যাভ্যাসের জন্য ঠোঁটের আকৃতি বিভিন্ন হয় এই তত্ত্ব প্রমাণ করে কি যে ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন কারণ কি যে গ্যালোপোগাস দ্বীপপুঞ্জে যখন এই যে বিশ্ব ভ্রমণে বেরিয়েছিলেন বিজ্ঞানী ডারউইন তখন গ্যালোগাস দ্বীপপুঞ্জে গিয়ে তিনি দেখেন যে এটা ছোট্ট কালো রঙের পাখি একটা এই প্রজাতির বিভিন্ন ধরনের যে পাখিদের মধ্যে তাদের যে ঠোঁটের আকৃতিটা বিভিন্ন রকম দেখতে পান সেই চেঞ্জেসটা হয়েছে কি সেখানকার প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী সেখানে কি যখন যখন যে যে গাছের মধ্যে বিভিন্ন ফল এই এই পাখিগুলো ফিঞ্চ পাখি তাদের মেন খাবার কি ছিল বিভিন্ন ফল এবং যে বীজ জাতীয় খাবার গুলো কিন্তু প্রাকৃতিক চেঞ্জেস বা দেখার জন্য কি দেখা যায় যে এই যে ফল বা খরা তখন হয়েছে যে বিভিন্ন পরিবেশের চেঞ্জের জন্য তখন তাদেরকে কি হচ্ছে বিভিন্ন যে পতঙ্গ হোক বা ভেজিটেবল যে কিছু তাদেরকে খেতে হচ্ছে তাই তাদের যে যদি এটা ইনসেক্টিভ ভোরাস হয় তাদের ফোটের আকৃতি চেঞ্জ হতে হবে তাহলে সেটা অ্যাডাপ্টেশনের মাধ্যমে চেঞ্জ হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে যে প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে যদি অ্যাডাপ্ট করে যে বিভিন্ন জীবেদের মধ্যে যে স্ট্রাকচারাল চেঞ্জেস গুলো আসে সেটা কিসের জন্য এই প্রাকৃতিক নির্বাচনের জন্য তাহলে অপশন এ কারেক্ট হবে নেক্সট কি বলেছে যে ডারউইনের তত্ত্ব অনুসারে বিবর্তন হলো তাহলে ডারউইনের তত্ত্ব অনুযায়ী বিবর্তন হচ্ছে কি ধীরে 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 এবং ধাপে ধাপে ঘটতে থাকা একটা ধারাবাহিক পদ্ধতি তাহলে ইভলিউশন কি গ্রাজুয়াল চেঞ্জেস হবে কখনোই এক সাথে যে হিউজ চেঞ্জেস হয়ে যাবে এরকম না পরপর প্রজন্ম অনুযায়ী কিছু কিছু ছোট ছোট চেঞ্জেস আস্তে আস্তে আলটিমেটলি অনেক বছর পরে ধারাবাহিক ভাবে এই চেঞ্জেসটা হবে এবং সেই এটার মাধ্যমে কি হচ্ছে বিবর্তন বা ইভলিউশন হতে পারে নেক্সট কি বলেছে যে কুয়াশার্বের যেটির অন্তর্ভুক্ত তা হলো তাহলে এই যে আদিম পরিবেশে যেটা আমরা বললাম যে প্রাণের উৎপত্তি যে পরপর ধাপের মধ্যে একটা ধাপে কি তৈরি হয়েছে এই যে কুয়াশার্বেট এই কুয়াশার্বেট গুলো হচ্ছে কি যেটা হচ্ছে প্রোটোবায়ন তৈরির আগে তৈরি হয় তাহলে কুয়াশার্বেট গুলো হচ্ছে যে বিভিন্ন যে লিপিড মলিকুলস গুলো প্রেজেন্ট ছিল সেই লিপিড মলিকুলস গুলো কি হবে একসাথে যুক্ত হয়ে তৈরি করে কি কুয়া কুয়াশার্বেট তাহলে এটা হচ্ছে কি লিপিড পর্দাবিত অনু সমষ্টি বলা হয় তাহলে বিভিন্ন লিপিড অনু আরো যে বিভিন্ন যে অর্গানিক মলিকুলস ছিল সেগুলো একত্রিত হয়ে কি গঠন করে কোয়াসার গঠন বলেছে যে কোন পদ্ধতি জননের ফলে প্রজাতির মধ্যে বংশগত বিবর্তন জনিত পরিবর্তন বেশি দেখা যায় ফলে আমাদের যে প্রজাতির মধ্যে যদি বংশগত এবং বিবর্তন জনিত চেঞ্জেস আনতে হয় তার মানে কি সেক্ষেত্রে হবে কি যৌন জনন যৌন জনন মানে সেখানে আমরা কি জানি জেনেটিক্যাল রিকম্বিনেশন ফর্মেশন হবে জেনেটিক রিকম্বিনেশন হবে রিকম্বিনেশন মানে কি যখন ডিভিশন হচ্ছে দুটো সমসমস্ত্রমোজনের মধ্যে কি হয় খন্ড বিনিময় ঘটে তাহলে সেখানে কি হবে জেনেটিক্যাল আসবে তাহলে যখনই যৌন সম্পন্ন হচ্ছে সেখানে কিন্তু বংশগত বা ভেরিয়েশন আসার চান্সটা কিন্তু সব থেকে বেশি বাকি সমস্ত পদ্ধতিগুলোর মধ্যে তাহলে অপশন ডি কারেক্ট হচ্ছে নেক্সট কি বলেছে যে স্তন্যপায়ের যুগ কাকে বলে তাহলে আগেই বলেছি স্তন্যপায়ী এবং পক্ষীর যুগ কোনটা হবে সিনোজৈক যুগ অপশন এ কারেক্ট হবে এটাও কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট কি বলেছে যে ডাইনোসর যুগ কোন যুগে ছিল ডাইনোসর মানে এটা হয়ে যাবে কি রেপটাইলস মানে কোনটা হবে মেসোজোয়িক যুগ অপশন বি কারেক্ট হচ্ছে এই কোয়েশ্চেন গুলোই কিন্তু ঘুরে ফিরে জেনপাস সিজের পরীক্ষাতে আসে নেক্সট কি বলেছে অ্যানিলিডা এবং মোলাস্কা এই কোয়েশ্চেনটা আমরা আগেও করেছি কি হবে অপশন সি নিওপিলিনা নেক্সট কোয়েশ্চেন কি বলেছে যে যুক্ত হৃৎপিণ্ড এবং টেডপোলে ফুলকার উপস্থিতি কিসের উদাহরণ তাহলে এই যে দ্বিপ্রকোষ্ঠ যুক্ত এবং টেট ফুলকা মানে কি ব্যাঙাচির ক্ষেত্রেও ফুলকা এসছে যখন সেটা ভ্রূণগত যে চেঞ্জেস গুলো আমরা দেখলাম যে একটা ভ্রূণের মধ্যে যখন সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে যখন ভ্রূণটা তৈরি হয় তাদের ক্ষেত্রে সেম স্ট্রাকচার গুলো থাকে তাহলে দ্বিপ্রকোষ্ঠ হৃৎপিণ্ড এবং টেট মানে ব্যাঙাচি যখন আদিম অ্যাম্পিবিয়াস তাহলে ফিস থেকে কি হয়েছে অ্যাম্পিবিয়া তৈরি হয়েছে তাহলে এখানে দেখা যাচ্ছে যে যখন যে টেডপোল মানে ব্যাঙাচির ক্ষেত্রে সেটা হচ্ছে প্রিমিটিভ স্ট্রাকচার ফ্রগ তাহলে সেটা কি অ্যামফিভিয়ার মধ্যে পড়ছে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফিসের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স এদের মধ্যে পাওয়া যাচ্ছে এর মানে বুঝতে যাচ্ছে যে অ্যামফিভিয়াটা কি কোথার থেকে তৈরি হয়েছে ফিস থেকে মাছের থেকে বিবর্তনের মাধ্যমে তৈরি হয়েছে তাহলে এই যে সূত্রটা বা এই যে তত্ত্বটা কে দিয়েছে বায়োজেনেটিক সূত্র বা যেটা হচ্ছে হেকেলের আর্নেস্ট হেকেলের তত্ত্ব তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে কোনো একটা পূর্ব কানেকশন আছে যেখান থেকে যে বিবর্তনগত পদ্ধতিতে পরবর্তীতে ফিস থেকে অ্যামফিবিয়া তৈরি হয়েছে অ্যামফিবিয়া থেকে রেপটাইলস রেপটাইলস থেকে ম্যামেলস এইভাবে চেঞ্জেস গুলো এসছে তাহলে আশা করছি এই কোশ্চেনগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এবং তোমাদের কোনো যদি ডাউট থেকে থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এই চ্যাপ্টারে কিন্তু আরো কোশ্চেন বাকি থাকছে আমরা সেই কোশ্চেন গুলো নিয়ে তাহলে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ সবাইকে